Bismillahirrahmanirrahim. Supriyo chotto bondhu Ramil Moral Town School and College Dhamrai Shakha online video class e tomake shubhechha janacchi. Ami Mohammad Jamaluddin tomader bishesh shikshok bangla dite chai. Chotto bondhura ajke ami tomader je bishoyti upor alochona korbo seti hocche bangla dwitiyo patra othat grammar background onsho. আমরা ব্যাকরণ অংশে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু শিখেছি আজকে তোমাদের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা মাত্রা আমাদের ব্যাকরণ অংশটা অন্যতম মাত্রা দিয়ে তোমাদের শব্দ বা বর্ণের সুন্দর চেহারা এটা করে ওঠে যেমন মাত্রা কাকে বলে মাত্রা হচ্ছে মাত্রা কাকে মাত্রা হচ্ছে এই বর্ণ বা শব্দই ধর বা বর্ণের উপরে যে সুজা বা লম্বা দাড়ি থাকে তাকে মাত্রা বলে তাকে মাত্রা বলে যেমন আমরা যদি এখানে লিখি ক এই কটা আমাদের হচ্ছে মাত্রা সারা আর কর মধ্যে যখন আমরা একটা দাড়ি দিব উপরে তখন এটা হবে মাত্রা এবার শব্দ যদি আমরা বানাই আম আর যদি এটা আমরা একটু মাত্রা দেই আম সুন্দর দেখা যায় অর্থাৎ বর্ণ বা শব্দের সুন্দরতা বৃদ্ধি করা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা সাধারণত মাত্রা দিয়ে থাকি তবে এই মাত্রা দিলে শব্দ বা বর্ণের লেখা যেমন উপরে যে সৌন্দর্য বৃদ্ধি পায় এবং লেখা সুন্দর হয় তবে সব বর্ণের মাত্রা নাই সেটা হচ্ছে যেমন কিছু মাত্রা যুক্ত বর্ণ আছে কিছু মাত্রা ছাড়া বর্ণ আছে কিছু অর্ধ মাত্রা যুক্ত বর্ণ আছে ছোট ক্লাসে আমরা সব শিখেছি আজকে আমরা শিখব যে বর্ণের মাত্রা কাকে বলে বর্ণের উপরে যে সোজা বা লম্বা দাড়ি থাকে তাকে মাত্রা দুই নম্বর প্রশ্ন সেটা হচ্ছে শব্দ কাকে বলে শব্দটা কাকে বলে আমরা শব্দটাকে জানতে হবে বর্ণ কাকে বলে অর্থাৎ আমরা যা কিছু লিখে প্রকাশ করি বা লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় আমরা যে কোনো কিছু লিখে প্রকাশ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে আর এই বর্ণগুলো যদি কয়েকটি বর্ণ অর্থাৎ শব্দ কাকে বলে কয়েকটি বর্ণ বা দুই বা ততোধিক বর্ণ বা দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোন অর্থ প্রকাশ করে অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে যেমন কলম ক যোগ ল যোগ ম ক ল ম এখানে তিনটে বর্ণ পাশাপাশি বসে একটা অর্থ তৈরি হয়েছে আর অর্থটা হচ্ছে কলম আমি আবার বলছি কয়েকটি বর্ণ বা দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে
যেমন কলম, কলম লিখতে তিনটি বর্ণের প্রয়োজন হয়েছে, ক যোগ ল যোগ ম, তিনটি মিলে হয়েছে কলম, এখানে একটা অর্থ প্রকাশ পেয়েছে। তারপর হচ্ছে দেখি প্রশ্ন হচ্ছে মা বাক্য, আমরা শব্দে যেমন বলেছি কয়েকটি বর্ণ বা দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে, ঠিক এখানে কয়েকটি শব্দ বা একই কথা কয়েকটি শব্দ বা দুই বা ততোধিক কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায়, প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এখানে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, আমি ভাত খাই এখানে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, আমি কলা খাই এখানে আমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, আমি বই পড়ি, এভাবে সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করার জন্য কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে, আমি একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যাই একটা শব্দ, তিনটে শব্দ মিলিয়ে এখানে একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে, তাই একে বাক্য বলা হয়। আমরা আবার বলছি বলছি মনে করে দেখো আজকে তিনটি বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে মাত্রা শব্দ বাক্য, মাত্রা বর্ণের যে উপরে, এই যে বর্ণের উপরে যে সোজা বা লম্বা দাড়ি থাকে তাকে মাত্রা। শব্দ কয়েকটি বর্ণ বা দুই বা তার অধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে, যেমন এখানে কলম, কলম লিখতে তিনটে বর্ণ ব্যবহার করা হয়েছে। বাক্য কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন সম্পূর্ণ মনে ভাব প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে আমি স্কুলে যাই, আমি একটি শব্দ, স্কুলে একটি শব্দ, যাই একটি শব্দ, তিনটি শব্দের সমন্বয়ে একটি বাক্য গঠিত হয়েছে। ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে উপলব্ধি করতে পেরেছ এবং একবার না বুঝলে বারবার দেখবে, দেখে নিজের খাতা বইয়ে খাতায় লিখবে, লিখলে হয়তো বা তোমরা একটা বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে তুমি এখান থেকে জ্ঞান আরোপ করতে পারবে বা সুন্দরভাবে তুমি এটা মুখস্থ করে পরবর্তীতে ধরে রাখতে পারবে। ছোট বন্ধুরা আশা করি তোমরা ক্লাসটি সুন্দরভাবে বুঝেছো, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।